একটি বল একটি গ্রাম, ফুটবলের নগরী কুড়িগ্রাম, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2023। ফুটবল ইভেন্টকে সামনে রেখে কুড়িগ্রামে ফুটবলারদের মাঝে উৎসবের আমেজ তৈরি হয়েছে। চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল হিসেবে লাইজু কিডস ফুটবল একাডেমি 8টি ইউনিট, যথাক্রমে নওগাঁ লাইজু কিডস ফুটবল একাডেমি, সোনাহাট লাইজু কিডস ফুটবল একাডেমি, নাগরসুরী লাইজু কিডস ফুটবল একাডেমি, গোগাদহ লাইজু কিডস ফুটবল একাডেমি, বেলগাছা লাইজু কিডস ফুটবল একাডেমি, কাঁঠালবাড়ি লাইজু কিডস ফুটবল একাডেমি, চিলমারি লাইজু কিডস ফুটবল একাডেমি ও গাইবান্ধা লাইজু কিডস ফুটবল একাডেমি অংশ নিতে যাচ্ছে। 7 দিনব্যাপী এই ইভেন্টে 8টি ইউনিটের সিনিয়র ও জুনিয়র ফুটবলাররা অংশগ্রহণ করবে। প্রায় 320 জন ফুটবলারের অংশগ্রহণে চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2023 উৎসব ও আনন্দমুখর পরিবেশে কাঁঠালবাড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। লাইজু কিডস ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা গ্রামীণ ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু জানায়, চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে 2023কে ঘিরে ফুটবলারদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। ইভেন্ট আয়োজন না থাকলে খেলোয়াড়দের মাঝে প্রাণ চাঞ্চল্য থাকে না। ভালো একটি ফুটবল ইভেন্ট আয়োজনের জন্য সবার প্রতিযোগিতা, সহযোগিতা ও সমর্থন প্রয়োজন। লাইজু কিডস ফুটবল একাডেমির সভাপতি হুমায়ুন কবির সুমন ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক জানান, অত্র একাডেমির প্রতিষ্ঠাতা গ্রামীণ ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু কুড়িগ্রামকে ফুটবলের নগরী হিসেবে গড়ে তুলতে এবং এই অঞ্চলে মাদক ও দারিদ্রতামুক্ত সমাজ গড়তে ফুটবলার তৈরির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কুড়িগ্রাম আমরা ফুটবল নগরী তথা বাংলাদেশের সকল ফুটবল আমোদে মানুষের জন্য একটা খুশির সংবাদ যে আমাদের চেয়ারম্যান গোল্ড কাপ কাঁঠালবাড়িতে শুরু হচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যে চেয়ারম্যান মহোদয় জনাব রেদানুল্লাহ দুলাল সাহেবের সম্মতিতে টুর্নামেন্টটা শুরু হচ্ছে, যেখানে লাইজু কিডস ফুটবল একাডেমির 8টি ইউনিট খেলবে। আপনারা জানেন ইতিমধ্যে নওগাঁ লাইজু কিডস ফুটবল ইউনিট, গাইবান্ধা লাইজু কিডস ফুটবল ইউনিট এবং গোকাদাহ, চিলমারি, নাগেশ্বরী, কাঁঠালবাড়ি, বেলগাছা এবং এই 8টি ইউনিট এখানে খেলতে কাঁঠালবাড়ি আছে, সেখানে তারা খেলতে সম্মত হয়েছে এবং অত্যন্ত জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্টটা হবে। এবং সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে যে একদিকে যখন বড়দের খেলা হবে সেই দিনে আবার ছোটোদেরও খেলা হবে একই দিনে। ধরুন নওগাঁ আর গাইবান্ধা যেদিন খেলবে সেদিন নওগাঁ গাইবান্ধা ছোটো ফুটবলাররাও খেলবে। তো আমি অনুরোধ জানাবো যারা ফুটবল ভালোবাসেন, ফুটবলার তৈরি করতে চান, তারা সবাই আমাদের কাছে এটা এক ধরনের একটা বিশ্বকাপ। আমরা যেন কাঁঠালবাড়িতে যেন একটা ফুটবলের যে উৎসব, এই উৎসবের মধ্য দিয়ে কুড়িগ্রামের ফুটবলটাকে গোটা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। ইনশাল্লাহ আরও অনেক আপডেট আসবে, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং অবশ্যই অবশ্যই চেয়ারম্যান গোল্ড কাপ উপভোগ করুন। কাঁঠাল আমাদের কুড়িগ্রাম জেলার যদি আমরা বলি যে সদরের, যদি আমরা বলি রত্ন বলি যে আমাদের সদরকে যদি ফুটবলের হিসাবে আমরা উপস্থাপন করতে চাই তো মাসুদ আলমিনকে বাদ দিয়ে কোনো দিন এটা সম্ভব নয়। কুড়িগ্রামের মানুষ, বিশেষ করে কুড়িগ্রামের আমার এই লাইজু কিডস একাডেমি থেকে শুরু করে যারা সবাই ধন্যবাদ জানাইছে। আমার এই গেমসটা ছিল হচ্ছে ইউরোপের ফ্রান্সে, 43টা দেশের সাথে যুদ্ধ করে আমরা বাংলাদেশ দ্বিতীয় হয়েছি। 1 পয়েন্টের জন্য আমরা অস্ট্রিয়ার কাছে হেরে গেছি। যেভাবে পাশে ছিল সেভাবে কুড়িগ্রাম আবারও পাশে থাকবে। আমি আসছি চেয়ারম্যান গোল্ড কাপে, আপনারাও আসবেন, দেখা হচ্ছে কাঁঠালবাড়িতে শুক্রবার। চেয়ারম্যান গোল্ড কাপ আয়োজন করেছে আমাদের কুড়িগ্রামের জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমাদের সম্মানিত দুলাল ভাই। এই চেয়ারম্যান গোল্ড কাপে 19 তারিখ আমি আসছি কাঁঠালবাড়িতে, আপনারাও আসুন।